হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তোমরা অনেকে আমাকে ফেসবুকে নক দিতেছো, মেসেঞ্জারে নক দিতেছো এবং আমার ভিডিওতে কমেন্ট করতেছো যে কীভাবে ফেসবুকের প্রফেশনাল মোড তোমরা অন করবা, এবং অনেকেরই অন করার পর অফ করছো, তাদের আর অন হচ্ছে না। সো এই সমস্যারই সমাধান কি, তোমরা কীভাবে আবার অন করবা তোমাদেরকে বলে দিব এই ভিডিওতে। এই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, না কেটে। তো এইখানে দেখতে পাচ্ছ আমার আইডিটা প্রফেশনাল মোড করা হয়েছে। তো আমি আর একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি যেভাবে অ্যাপ্লাই করছি, তো সেইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো অবশ্যই এটি হবে। তো আমি ওইভাবে অ্যাপ্লাই করে পরের দিন আমি প্রফেশনাল মোডটি পেয়ে গেছি। সো আজকের ভিডিওতে তোমাদের বলে দিব, যারা প্রফেশনাল মোড পাইছো এবং অফ হয়ে গেছে, অফ করার পর আর অন হচ্ছে না, কীভাবে অন করবে, এবং যারা এখনও পাওনি তারা কীভাবে পাবে। আজকের ভিডিওতে ফুল ক্লিয়ার করে দিব, এই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি না কেটে দেখতে হবে। তো সর্বপ্রথম আমি তোমাদের বলি, যারা প্রফেশনাল মোড অফ করছো, এখানে দেখতে পাচ্ছ থ্রি ডটে গেলে এখানে প্রফেশনাল মোড অফের অপশান আছে, এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাচ্ছে। কিন্তু অফ হয়ে যাওয়ার পরে তোমরা যদি আবার এখানে আসো, দেখতে পাবো যে এই অপশানটা আর এখানে নাই, তো এই অপশানটা এখান থেকে হারিয়ে যাচ্ছে। তো এই অপশানটা হারিয়ে যাওয়ার কারণ কি আমি বলি, এটা ফেসবুক থেকে এখন অ্যাভেলেবল করে নাই। ফেসবুক থেকে অ্যাভেলেবল না করার জন্য যারা অফ করছো, যে আমি পাইছি একটু অফ করে আবার অন করে দেখি, তো সেই জন্য যারা অফ করছো তারা অন করতে পারতিছো না। তো এটা ফেসবুক থেকে এখনও সবার জন্য অ্যাভেলেবল করে দেয় নাই, এই জন্য মনে করো অনেককে পাওয়ার পরে যারা অফ করছে তাদেরটা আর অন হচ্ছে না। তো আরেকটা কথা হচ্ছে যে তোমরা এটা কীভাবে পাবা, যারা আমার চ্যানেল নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং এরকম আনকমন আনকমন টিউটোরিয়াল এবং ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমি নতুন ভিডিওগুলো অবশ্যই তোমাদের সামনে পৌঁছবে, আর ভিডিওটি না কেটে দেখতে থাকো। তাহলে ভিডিওর মাঝে কোনো কথা যদি তুমি না শুনতে পাও বা কোনো ট্রিক যদি মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে তুমি আর অন করতে পারবা না, অথবা প্রফেশনাল মোড অ্যাপ্লাই করার পর তোমাদের আসবে না। সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এটা যারা অন করতে পারো না এখনও, যারা এটা অফিসিয়ালি এখনও পাও নাই, তাদের জন্য বলতেছি আমার এই ডিসক্রিপশন বক্সে, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখবা যে কীভাবে ফেসবুকের প্রফেশনাল মোড অন করতে হয়, কীভাবে ফেসবুক টিমের কাছে আবেদন করতে হয় যে আমি প্রফেশনাল মোডটি চাই, আমার ফেসবুক আইডিতে আমি এখনও পাইনি। তো এইভাবে আবেদন করার পরে তারা দিয়ে থাকে। আরেকটা কথা বলতে চাই, যাদের আইডিতে কোনো সমস্যা নেই, ফুল ফ্রেশ আইডি, তারা অ্যাপ্লাই করার অল্প কয়েকদিনের মধ্যে পেয়ে যায়, এবং যাদের আইডিতে বিভিন্ন ওয়ার্নিং থাকে বা বিভিন্ন রিপোর্ট থাকে, তাদের জন্য একটু সময় নেই অথবা তাদের দিতে চায় না। তো তখন তোমরা অনেকে বলে থাকো যে আপনি কী একটা ট্রিক দিলেন আমার কাজ করলো না। যেন আপনাদের বলতেছি যে আপনাদের আইডিতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় নেবে, তো এই জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আর যে ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, দেখলে আপনারা ফুল ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে প্রফেশনাল মোডটি অন করতে হয়। আর যারা এখানে প্রফেশনাল মোড পাওয়ার পরে অফ হয়ে গেছে, এখান থেকে যারা অফ করছেন তাদের আমি বলতেছি এখানে আর অন করার অপশানটা নাই। এই অপশানটা নাই কারণ হচ্ছে এটা ফেসবুক থেকে সবার জন্য অ্যাভেলেবেল করে দেয় না, এবং অফিসিয়ালি আমি দেখছি অনেককে অটোমেটিক বন্ধ করে দিছে এটা অফিসিয়ালভাবে, কিন্তু কেন দিছে এটা আমরা এখনও জানি না, ফেসবুক টিমের থেকে অবশ্যই জানতে পারলে আপনাদের জানাবো। সো এখন আমি বলতেছি যারা এই মোডটা পেয়েছেন তারা বলে অফ করবেন না এখান থেকে, কারণ বলে একবার যদি অফ করেন এই মোডটা আর কখনোই পাবেন না। আর যাদের অফ হয়ে গেছে তারা যদি বলেন যে আবার কীভাবে অন করবো আমরা, তো সেই ক্ষেত্রে প্রথমে যেভাবে আপনারা অ্যাপ্লাই করছিলেন, অথবা অনেকে অ্যাপ্লাই না করে পাইছেন, যারা অ্যাপ্লাই না করে পাইছেন বা অ্যাপ্লাই করার পর অফ করছেন হারিয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলি আমার ডিসক্রিপশন বক্সে যে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখছি অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে ওইভাবে যদি আপনারা আবার অ্যাপ্লাই করেন, যদিও বন্ধ করে ফেলছেন আবার যদি অ্যাপ্লাই করেন তারা দিতে পারে, এখানে 70% আশা থাকে এটি দেওয়ার জন্য। তো আজকে এইটুকুই ছিল ভিডিওটি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।